যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস, বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে। তার প্রথম বিষয়টি হলো শাবান মাস, এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়েতে বেশি নফল রোজা রাখতেন। সহি বুখারিতে আসছে এবং মুসলিমে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন, এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া। অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন, এটা শুধুমাত্র কখন হয়েছে? রমজানে হয়েছে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, তার স্ত্রী, কাছে থেকে যিনি দেখেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইয়েরা, এ হাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি কি করা, রোজা রাখা। বেশি তো দূরের কথা, আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাবান মাস উপলক্ষে 2-5টা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না, ঠিক না? বেঠিক, বেশিরভাগ লোককে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন, সেটা বেশি তো দূরের কথা, কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সুনানে নাসাই রেখা দিছে আসছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না, মানে নফল রোজা রমজান বাদে অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না। এর কারণটা কি, রহস্যটা কি, কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন? কল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبَ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে? দুটি কারণ উল্লেখ করা হয়েছে। নাম্বার এক, তিনি বলেন এই শাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে। কি থাকে ভাই? গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে কাটিয়ে দেয়, গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে। কেন? কারণ শাবানের আগের মাসটি হলো রজব মাস, যেটি সম্মানিত চারটি মাসের একটি, সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আবার শাবানের পরবর্তী মাসটি আসছে যেটি, সেটি কি? রমজান মাস। এটি সকল মাসের সেরা মাস। ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কমবেশ নেকামল করার ব্যাপারে যত্নশীল থাকে, কি থাকে না? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন শাবান মাসটি মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান, আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব। মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি। কেন? কারণ যেই আমলটি কেউ করে না, যার ব্যাপারে সবাই অবহেলা করে, ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি। একজন মানুষ, তাকে সবাই সালাম দেয়, হুজুর মানুষ, চেয়ারম্যান সাহেব, সবাই সালাম দেয়, এই লোকের সালাম দিলে সওয়াব হবে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা লোক রোড ক্লিনার, গরিব মানুষ, তাকে কেউ সালাম দেয় না, এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে, এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব, এখানে সালামকে আমি প্রচারিত করব, জিন্দা করব, তাহলে ইনশাআল্লাহ আপনি অতিরিক্ত সওয়াব পাবেন, ঠিক না? বেঠিক। একটা লোক সব তাকে সবাই দান করতেছে, তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরেকজন তাকে কেউ দিচ্ছে না, আপনি খোঁজ নিয়ে সেই লোকটাকে দিলেন, সওয়াব বেশি হবে না? ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নেকামল করে আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, সেটা ভিন্ন জিনিস, তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই। কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে, এই জন্য এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন, কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার কি করতেন, চেষ্টা করতেন। অতএব প্রিয় ভাইরা, শাবান মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? কারণ এই মাসে মানুষ কি করে না, ইবাদত বন্দেগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না, রমজানের সেমাই চিনি, বেগুন, বেসম, ছোলা, বুট, খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে, আমল ইবাদত খুব একটা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন।
নাম্বার দুই, দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলাল্লাহ ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বান্দার আমল জমা দেওয়া হয়, বান্দার আমল নামা রিপোর্ট পেশ করা হয়। এখন আপনারা কেউ বলবেন, আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমল নামা ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে, অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করে, আবার এখানে বলতেছি শাবান মাসে আমল নামা পেশ করে, কতবার পেশ করে? যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন, রিপোর্ট, কাজের রিপোর্ট সাপ্তাহিক, ডেইলি, মাসিক, বাৎসরিক বিভিন্ন ফরম্যাটে দেওয়া হয়, ঠিক না বেটি? ডেইলি রিপোর্ট নেয় বস, সাপ্তাহিক রিপোর্ট নেয়, মাসিক রিপোর্ট নেয়, বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না? ঠিক তেমনিভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা, সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার, আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। কথা বুঝে আসছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে যে আমার আমলনামা যখন, আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি, তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমলনামা রিপোর্ট পেশ করা হয়, তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না? ভাই, আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, আপনার বস আসছে, আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য, আপনি সবসময় কাজ করেন, কিন্তু যখন আসছে রিপোর্ট চেক করার জন্য ঘটনাচক্রে, তখন আপনি দেশে ফোনেই মতো কথা বলতেছেন, ধরা খাইলেন কি খাইলেন না, মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম, আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি। এই জন্য যে কোনো লোক চাইবে কি না, ভালো লাগবে কি না, যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় এসে আমাকে দেখছে সে, এটা ভালো লাগবে কি লাগবে না? ঠিক তেমনিভাবে একজন ইমানদার, তার কাছে এটা ভালো লাগবে যে শাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে, যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন, তাহলে এই মাসে আমি যেন কি থাকি, রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। তাহলে ভাইয়েরা, নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, বেশি বেশি রাখতে যদি না পারেন, কাজের চাপ থাকে প্রিয় ভাইয়েরা, অন্তত শনিবার তো ডিউটি নেই, শনিবার একটা করে রোজা রাখেন, চেষ্টা করলে সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, শাবান মাসের একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এই মাসে বেশি বেশি কি করা, নফল রোজা রাখা। অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে, আমলও নাই আলোচনাও নেই, আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে, শেষের দিকে, কথা বুঝে আসছে? শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে, এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, শাবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি, এর রহস্য কি, এর কারণ কি? দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে, এর বাইরে আরো কিছু উপকারিতা, শাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন। তার একটি হলো, এটি হলো অনুশীলন, অনুশীলন। আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না, প্রস্তুতি নেই না, যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই, যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয়, অসুবিধা না হয়। ঠিক তেমনিভাবে রমজানের একটি মাস, সিয়াম সাধনার মাস আসছে, 30টি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে, টিকিট নিতে হবে, ঠিকই না? তো সেজন্য এই শাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে, কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে, আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে, তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে, সহজ হবে, ঠিক না বেঠিক? হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট হতে পারে, না রাখতে পারি, সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায়, এটা একটা উপকারিতা শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার। আরেকটি হলো, আমরা সকলেই জানি নফল যে সালাত, ফরজ যে সালাত আছে, এই ফরজ সালাতগুলোর বেশিরভাগ ওয়াক্তেই আগে এবং পরে, হয় আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতে আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে, ঠিক কি না? ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে কি নাই, অতিরিক্ত এটা, জোহরের আগে এবং পরে আছে কি নাই, তারপরে মাগরিবের পরে আছে কি নাই, এশারের পরে আছে কি নাই, এই যে অতিরিক্ত সুন্নত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, এটা কেন? এটা হলো ফরজের পরিপূরক। ফরজের কি ভাই? ফরজকে পরিপূর্ণ করে, ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে, পরিপূর্ণ করে, আগে পরে নফল থাকলে। ঠিক তেমনিভাবে অনেক মুহাদ্দিসিন একরাম, অনেক উলামা একরাম বলেন, রমজানের মূল ফরজ যে সিয়াম, তার আগে এই শাবানের কিছু নফল সিয়াম, আর তারপরে শাওয়ালের 6টা
সিয়াম বা রোজা, এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক, অনেক বেশি উপযোগী। কথা বুঝাচ্ছে ভাই? এটা আরেকটা কারণ। আর মূল কারণ, মূল কারণ যেটা, সেটা তো হাদিসে বর্ণিত হয়েছে, এ মাসে মানুষ উদাসীন থাকে, সেজন্য আমরা আমল করার চেষ্টা করব। এ মাসে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়, সেজন্য আমি রোজা রাখবো, যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয়। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।